2013 সালের 5 মে ঢাকায় যখন এরকম তাণ্ডবের ঘটনা ঘটলো চট্টগ্রামে আপনারা তার প্রতিবাদ করেছিলেন পরের দিন 6 মে তো সেই 8 বছর আগের কথাতে না যেয়ে আজকে যদি আমরা 8 বছর পরের আজকের 5 মে নিয়ে কথা বলি কিংবা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলি তাহলে চট্টগ্রাম থেকে আপনারা কি কি রকম দেখছেন পরিস্থিতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করে কয়েকটি সংগঠন ছিল তন্মধ্যে মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম ইসলাম পার্টি এই নিজাম ইসলাম পার্টি মুসলিম লীগ এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন হিসেবে রাজাকার আল বদর আল শামস বাহিনী ছিল নিজাম ইসলাম পার্টির অঙ্গ সংগঠন হিসেবে ছিল মুজাহিদ বাহিনী আজকে যারা হেফাজত করছে হেফাজতের বর্তমান ৫ সদস্যেরও যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের মধ্যেও কেউ কেউ আছেন যারা মুজাহিদ বাহিনীর কমান্ডার ছিলেন ৭১ সালে সমস্ত আজকে যেগুলো কওমি মাদ্রাসা নামে পরিচিত এগুলো ওয়াহাবি মাদ্রাসা এই ওয়াহাবি প্রতিষ্ঠানগুলোতে ৭১ সালে মুজাহিদ বাহিনীর ক্যাম্প ছিল রাজাকাররা রাজাকার আল বদরদের মতো তারা যুদ্ধ অপরাধ করেছে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলো তারা করেনি ৭১ এর যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছে সেই বিচারের ক্ষেত্রে মুজাহিদ বাহিনীর বিচার হয় নাই মুজাহিদ বাহিনীর বিচার না হওয়ার ফলে তারা এই জাতীয় কর্মকাণ্ড করতে পুনরায় সাহস পাচ্ছে আমি একটু পিছনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই 10 সালে হেফাজত গঠিত হওয়ার পূর্বে জেএমবি হরকাতুল জাহাদ নামে যতগুলো জঙ্গি সংগঠন ছিল যখন হেফাজতের আড়ালে রাজনৈতিক আড়ালে যখন তারা কর্মকাণ্ড শুরু করেছে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো সবগুলো হেফাজতের মধ্যে ইনক্লুড হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে সকল জঙ্গি না আমরা স্পষ্ট করে বলতে চাই দেশে যত প্রকার জঙ্গি আছে সব জঙ্গি হেফাজত মতাদর্শের মতাদর্শের আপনি বলছেন কিন্তু হেফাজতের সঙ্গে যুক্ত এরকম কি কোনো উদাহরণ আপনাদের কাছে আছে আপনারা একটু ইনকোয়ারি করেন দেশের সংস্থাগুলো আপনি বলছেন তো কিন্তু মতাদর্শের হয় এক জিনিস আর হেফাজতের সঙ্গে যুক্ত হয় এক জিনিস হেফাজতের সঙ্গে যুক্ত কোনো জঙ্গি সংগঠনের কোনো কর্মী কোনো নেতা এরকম উদাহরণ আছে কিনা আপনাদের কাছে হেফাজতের বর্তমান নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে ৭১ এর যুদ্ধ অপরাধী আছে সরকার সেই যুদ্ধ অপরাধীদের বিচারের আওতায় আনে নাই আমরা স্পষ্ট করে বলছি দ্বিতীয়ত জেএমবি যত ধরা পড়েছে সবগুলা কওমি মাদ্রাসা ছাত্র কিছু লেটেস্ট যেগুলো ছিল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র আদর্শগতভাবে তারা হেফাজতে এবং এর পূর্বে যত জঙ্গি ধরা পড়েছে যত জঙ্গি অ্যারেস্ট হয়েছে যত হত্যাকাণ্ড করেছে সবগুলা ওয়াহাবি তথা কওমি মাদ্রাসা ছাত্র জি আমার প্রশ্নটা আব্দুস সামাদ আপনার কাছে এখানেই আপনি যেটি বলছেন যে জেএমবি পুরানো ধরনের জেএমবি কিংবা অন্য জঙ্গি সংগঠন তারা ওয়াহাবি ধারার কিংবা মতান্তরে সালাফি ধারার তো তারা সালাফি মতাদর্শে বিশ্বাসী বলেই আপনি তাদেরকে হেফাজত বলছেন ব্যাপারটা কি এরকম কিনা না তাদের সবাইকে নিয়ে হেফাজত যত প্রকার ওয়াহাবি মতাদর্শের সংগঠন আছে কিন্তু ওয়াহাবি মতাদর্শের সবাই তো আর জঙ্গি নয় কিছু কতিপয় লোক জঙ্গি সব জঙ্গি নয় কিন্তু সব জঙ্গিগুলো ওয়াহাবি হ্যাঁ সব জঙ্গি ওয়াহাবি কিন্তু সব ওয়াহাবি তো আর হেফাজতের সঙ্গে যুক্ত তারা জঙ্গি নয় ব্যাপারটি এরকম তো যত প্রকার জঙ্গি সংগঠনগুলো আছে তারা ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী আপনি বলছেন ঠিক আছে কিন্তু আমি বলছি তার মানে কি এই প্রমাণ হয় যে তাহলে তারা হেফাজতের সঙ্গেও আছে এই কথা থেকে এটি প্রমাণ হয় আপনি এটি বলতে চান শুধু এই কথা থেকে না আপনারা দেখবেন যতগুলো হেফাজত যতগুলো জঙ্গি ধরা খেয়েছে সবগুলো কওমি মাদ্রাসা ছাত্র কিংবা শিক্ষক এগুলো সব কওমি মাদ্রাসা না সবাই কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক নয় আমি দায়িত্ব নিয়ে বলছি জনাব আব্দুস সামাদ সবাই কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নয় যত জঙ্গি ধরা পড়েছেন না আপনি জেএমবি যারা ধরা খেয়েছে যারা জেএমবি করত পরবর্তীতে এসে কিছু রূপ পরিবর্তন হয়েছে কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্র শিক্ষক যুক্ত হয়েছে আগের ধারার জেএমবির সবাই মাদ্রাসা শিক্ষার্থী নয় আপনার আগের ধারার জেএমবির একেবারে অন্যতম শীর্ষ নেতা বাংলা ভাই তিনি কি মাদ্রাসার কওমি মাদ্রাসার ছিলেন ম্যাক্সিমাম 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 এই যে আব্দুর রহমান সাহেব এই যে মুফতি আব্দুল হান্নান এই সবগুলো একই ধারার লোক না সেটি ঠিক আছে কিন্তু সবাইকে আপনি কওমি মাদ্রাসার বলছেন তাহলে তো কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষকরা তারা তো সেটি প্রতিবাদ করবেন তারা সেটি কেন মানবেন না না তারা প্রতিবাদ করে নাই এবং তারা তাদের পক্ষ অবলম্বন করেছে এই পর্যন্ত এই জঙ্গিদের বিরুদ্ধে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক কিংবা হেফাজতের কোনো প্রকার প্রতিবাদ বক্তব্য বিবৃতি আপনারা কেউ কি দেখাতে পারবেন অবশ্যই পারবেন না जमीतुल फला खतीब के जमीतुल फला मस्जिदे आल्लामा जलालुद्दीन आल कादिर ऊपर हमला करेছে ছাত্র সেনার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা একজন কর্মী তাকে হত্যা করেছে এবং একটি বড় বুজুর্গের মাজারে হামলা করেছে। এটা ৩ তারিখে। ২৬ তারিখে ৩ তারিখে তারা এসব তাণ্ডব করেছে, ৫ তারিখে ঢাকায় করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব। প্রথম প্রস্তাবটি হলো এরা যুদ্ধাপরাধের সাথে যারা যুক্ত ছিল হেফাজতের নেতৃত্বের সাথে আছে তাদেরকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে বিচার করতে হবে। আগের থেকে যে জঙ্গি তৎপরতার সাথে তারা কাজকর্ম করে যাচ্ছে এই জঙ্গি বিভিন্ন জেএমবি ফরগতুল জাহাদকে যেভাবে নিষিদ্ধ করেছে অনুরূপভাবে এদেরকেও নিষিদ্ধ করতে হবে। আমাদের তৃতীয় বক্তব্যটি হলো সরকার তাদেরকে খুব বেশি সহযোগিতা দিয়েছে। একদিকে বিএনপিরা তাদের মঞ্চে উঠে তাদেরকে সংহতি প্রকাশ করেছে, অপরদিকে সরকারের মন্ত্রীরা দোয়া চাওয়ার জন্য তাদের ঘরে ঘরে ধর্ণা দিয়েছে। দুই পক্ষ থেকে যেভাবে আশকারা পেয়ে তারা লাফালাফি করছে এতে তাদের সমস্ত অপরাধগুলো জনগণের কাছে ম্লান হয়ে গেছে। এক আব্দুর রহমানের ভাই আপন ভাই তিনিও একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছিলেন। এর পরবর্তীতে যারা এসেছিলেন এরাও বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে আসে, অর্থাৎ মাদ্রাসা থেকে নয়। তাহলে কওমি মাদ্রাসারই এই কথাটা কিভাবে খাটে আপনি আরেকটু বলবেন আমাদেরকে? ধন্যবাদ। আমাদের মেজবা ভাই যেটা বলছেন আমি ওনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আমি একটু উল্লেখ করতে চাই চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, ঢাকার লালবাগ মাদ্রাসা, বড়কাটার মাদ্রাসা, ছোটকাটার মাদ্রাসা সবগুলোতে মুজাহিদ বাহিনীর ক্যাম্প ছিল। আমি সুস্পষ্টভাবে চ্যালেঞ্জ মুজাহিদ বাহিনী না, আমাদের কথা হচ্ছে আপনি বলছিলেন যে তারা জঙ্গি, তারা জেএমবি। উনি যে এক দ্বিতীয় বিষয় হলো যে ওনাদের সান্নিধ্যে এসে এই জেএমবি বলেন হরকাতুল জিহাদ বলেন সবগুলা হেফাজত তথা কওমি গণনার লোকেরা প্রতিষ্ঠা করেছে। পরবর্তীতে তাদের আদর্শ উদ্বুদ্ধ হয়ে কেউ কেউ জেনারেল শিক্ষিত লোক সেখানে যুক্ত হয়েছে। এই যে আব্দুর রহমান তিনি কওমি মাদ্রাসায় পড়ালেখা করে মদিনাতে গেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে নয়। এই সমস্ত লোকগুলো আপনারা হেফাজতে কিন্তু আপনি যদি বলেন যে পরবর্তীতে অন্য লেখাপড়ার মানুষরা যুক্ত হয়েছে, কিন্তু আমি যদি আপনাকে একটু বলি যে শায়েখ আব্দুর রহমান প্রথমে এই সৌদি আরব থেকে বাংলাদেশে এসে রাজশাহী ইউনিভার্সিটির তৎকালীন শিক্ষক অধ্যাপক গালিবকে এই সংগঠন গঠনের প্রস্তাব দিয়েছিলেন, সেটির সামরিকায়ন হবে, সেই কারণে তিনি সেটি বিরোধিতা করেন। পরে শায়েখ রহমান বাংলা ভাই সহ অন্যদেরকে নিয়ে এই জেএমবি গড়ে তোলেন। তাহলে পরে কিভাবে জেনারেল শিক্ষিতরা যুক্ত হলেন? সৌদি আরবে যাওয়ার আগে তিনি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। সঠিক নয়। তিনি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা ছাত্র ছিলেন। আব্দুল শেখ আব্দুর রহমান কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন।